মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এমন কল্যাণ প্রার্থনা দিয়ে শুরু আজ পহেলা বৈশাখ। বাঙালিদের দিন, বিগত বছরের মলিনতা মুছে দিয়ে নতুন আলোয় স্নাত বাঙালি জাতি আজ প্রবেশ করছে নতুন বর্ষে। আজ 1429 বঙ্গাব্দের প্রথম দিন, আজ শুধুই বাঙালিয়ানায় মেতে ওঠার দিন, বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করার দিন, আজ আবহমান বাংলার রূপ প্রকৃতিকে বরণ করার দিন। আজ যে বাসি বাজবে নগরে গ্রামীণ প্রান্তরে, তার সুর অমলিন বাঙালির প্রাণ থেকে নিঃসরিত হবে, মিশে যাবে হাজার বছর ধরে এই বাংলায় আমাদের প্রপিতামহদের বাজানো বাঁশির সুরে। আজ মাটির টানে ফেরা বাঙালির শেকড় সন্ধানের দিন। প্রতি বছরের মতো আজও বাঙালি নতুন বছরকে বরণ করে নিচ্ছে, সব বিভেদ ভুলে নতুন রং ধারণ করে। নগর ও গ্রামে থাকছে দিনব্যাপী নানা উৎসব। এই আয়োজনে নেই কোনো সংস্কারের ছোঁয়া, নেই বিধিনিষেধের বাড়াবাড়ি। সূর্যের হাসি ছড়িয়ে পুরনো বছরের গ্লানি অপ্রাপ্তি বেদনা ভুলে নব আনন্দে জাগবে বাঙালি জাতি। বিগত দুই বছরের করোনার বাধা ভেঙে মঙ্গল শোভাযাত্রা ও রমনা বটমূলের আনন্দ উচ্ছ্বাসে জেগে উঠবে বাঙালিয়ানার রূপ রস আনন্দ। প্রিয় শ্রোতা, আজকে বৈশাখের এই বিশেষ আয়োজনটি শেষ করব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পঙ্ক্তিমালার মাধ্যমে। তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আসলো এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহ দাঁড়ে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। সবাইকে বাংলা নববর্ষ 1429 এর অনেক অনেক শুভেচ্ছা।